নমস্কার বন্ধুরা, আবারও হাজির হয়েছে একটি নতুন পর্বে। আজ আমি একটি নিরামিষ রেসিপি শেয়ার করব। আজ আমি করে দেখাবো নারকেল দিয়ে চাল কুমড়োর ঘণ্ট। রান্নাটি কোনো নতুন নয়, বহুদিন থেকেই প্রচলিত রান্না, যেটা আমরা ছোটো থেকেই মা ঠাকুমাদেরকে করতে দেখছি। আমি তাদের থেকেই এই রান্নাটি শিখেছি। চলুন তাহলে দেখা যাক। তবে রান্নাটি শুরু করার আগে, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের পরিবার ও পরিজনের মধ্যে শেয়ার করবেন। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। রান্নাটি করার জন্য প্রথমে এখানে আমি একটি প্যান গরম করে নিয়ে 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। সর্ষের তেলটা মোটামুটি গরম হয়ে যাওয়ার পর আমি এখানে ফোড়নে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো সর্ষে। এখানে আমি কালো সর্ষে ব্যবহার করেছি। সর্ষেটা কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি এবং হয়ে যাওয়ার পর আমি এখানে যোগ করব কেটে রাখা চাল কুমড়ো। চাল কুমড়োটাকে দেখুন, আমি খুব ফাইনলি চপ করে নিয়েছি। খুব মিহি করে চাল কুমড়োটা কেটে না নিলে রান্নাটা কিন্তু ভালো হবে না। এবার আমি কেটে রাখা চাল কুমড়োটা এখানে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করার পর আমি এটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি। রান্নাটা আমি মিডিয়াম টু লো ফ্লেমেই করছি। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। প্রায় 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। চাল কুমড়ো রান্নার ক্ষেত্রে একটু ঢাকা দিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি চাল কুমড়োটা সেদ্ধ হয়। ঢাকনাটা খুলে নিয়ে আমি আবারও কিছুক্ষণের জন্য এটাকে রান্না করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো নুন। এবার আমি হলুদ গুঁড়ো আর নুনটাকে পুরো চাল কুমড়োর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, ভালো করে মেশানো হয়ে গেছে। আমি আবারও এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট স্লো কুকিং করার পর দেখুন বেশ সফট হয়ে এসেছে। আমি আবারও এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি যাতে তলায় লেগে না যায়। এবার আমি এখানে অ্যাড করছি 3টে অর্ধেক করে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝেই দেবেন। দেখুন আস্তে আস্তে এখান থেকে জল বেরিয়ে আসছে। আবারও আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে স্টিম কুকিং করে নিয়েছিলাম। দেখুন এটা বেশ সফট হয়ে গেছে এবং পরিমাণেও কতটা কমে এসেছে। জলটা আমাদেরকে আস্তে আস্তে শুকিয়ে ফেলতে হবে, সেই জন্য এটাকে স্লো কুকিং করে নিচ্ছি। দেখুন আমার এখানে জলটা পুরোটা শুকিয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা নারকেল। প্রায় 6 টেবিল স্পুন মতো আমি এখানে কুড়িয়ে রাখা নারকেল অ্যাড করে দিচ্ছি। নারকেল কোরানোটা অ্যাড করার পর আমি লো ফ্লেমে খুব ভালো করে কিছুক্ষণের জন্য এটাকে রান্না করে নিচ্ছি। আবারও এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় 5 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। দেখুন নারকেলটা চাল কুমড়োর সাথে কিন্তু খুব ভালো করে মিশে গেছে এবং প্রায় ড্রাই হয়ে এসেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো চিনি। চাল কুমড়োর ঘণ্টটা খেতে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই আমি এখানে 2 টেবিল স্পুন মতো চিনি অ্যাড করেছি। আপনারা আপনাদের স্বাদ মতো করবেন। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন কি সুন্দর ড্রাই আপও হয়ে গেছে। আরও বিভিন্ন বাঙালি এবং অবাঙালি রান্না আমার চ্যানেলে আছে, আপনারা সেগুলোর লিংক ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন।
দেখুন, নারকেল দিয়ে চাল কুমড়োর ঘন্ট কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আপনারাও খুব সহজে এই পদ্ধতিতে তৈরি করে ফেলতে পারেন এই রেসিপিটি, এবং নিরামিষ দিনে আপনারা এটা গরম গরম ভাতের সাথে কিন্তু সার্ভ করতে পারেন। সকলে বাড়িতে এই পদ্ধতিতে ট্রাই করুন এবং আমাকে জানান আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে রেসিপিটিতে লাইক করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রিপশনের পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করবেন পরবর্তী রেসিপির আপডেটগুলি পেয়ে যাওয়ার জন্য। চলুন তাহলে আজকের রেসিপিটি এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন একটি রেসিপি নিয়ে। ততদিনে সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।